আমরা যাচ্ছি সানরূপসে মন্দির। ভিউ আজকে খুব খারাপ, এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি। এখানেও টাওয়ার এসে গেছে। নিচে নামছি শহর, আমরা অনেকটা উপরে উঠে এসেছি। পুরো ফগ, কিচ্ছু দেখতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘা। আমরা এসে গেছি সামনে, এবার আমরা গাড়ি থেকে নেমে হাঁটবো। আমরা এখন পৌঁছে গেছি সানরূপসে গুরু পদ্মা সম্ভবা স্ট্যাচু সামনে, এবার আমরা যাব। আশপাশটা দেখে নিন।
আমরা চলেছি সানরুফে গুরু পদ্মা সম্ভাবা স্ট্যাচুর দিকে। টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার 30 টাকা, 30 রুপিস পার হেড, অ্যান্ড পার্কিং 30 রুপিস। আমরা যাচ্ছি, এদিকের গেটটা তালা দিয়ে রেখেছে, টিকিট কাউন্টারের পাশ দিয়ে যেতে বললো। এই যে পতাকাগুলো থাকে, এগুলো ওরা খুব প্রাচীন ধর্মমতে ওদের কাছে খুব পুণ্যের ব্যাপার থাকে। আর একটা ব্যাপার, এই মন্দির কিন্তু একটু হাই অল্টিটিউডে আছে। অলরেডি আমি হাঁপাতে শুরু করেছি দু পা যেতে না যেতেই, সুতরাং একটু কেয়ারফুল থাকবেন, আস্তে আস্তে পা ফেলে যাবেন। সামনে অনেক লোকজন এগিয়ে গেছে, পাহাড়ি ফুল হয়ে রয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরে যাব, ওপরে গিয়ে আবার দেখাচ্ছি ভিউজ। ওপরে আসলাম, এর ওপরে আরেকটা স্টেয়ার্স আছে, ওটাও যাব। ভিউটা দেখাচ্ছি, যদিও পুরো ফগ, খুব সুন্দর ম্যানেজ করেছে, বসার জায়গা আছে। ব্যাড লাক দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা ভিউ, নাহলে পুরো এরিয়াটা জুড়ে রেঞ্জটা দেখতে পেতাম, কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, নার্সিং, আরো অনেকগুলো রেঞ্জ একসাথে। এই জায়গাটা দালাই লামা ফাউন্ডার, উনি 22nd অক্টোবর 1997-এ তৈরি করেছেন এই জায়গাটা। আমরা এবার দোতলায় যাচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। সিকিম কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস্টিক ব্যবহারে অনেক বিধি নিষেধ আছে, এমনকি করোনার সময় দেখছি প্রত্যেকের মুখে মাস্ক। এই সিঁড়ি দিয়ে যাব দোতলায়, জুতো খুলে যেতে হবে। উপরে গিয়ে আবার দেখাচ্ছি, পৌঁছে গেছি দোতলাতে।
তিনতলাতেও যাওয়া যাবে, খুব সুন্দর লাগছে। সাইলেন্স, কি অদ্ভুত নিস্তব্ধতা! খুব কম টুরিস্ট আছে, তাদের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। একটা বেল বাজছে। আমরা যেতে শুরু করলাম তিনতলার দিকে, তার সঙ্গে দেখে নেব দোতলায় কি আছে। জায়গাটাতে অদ্ভুত এক শান্ত স্নিগ্ধতা আছে। অনেকটা উঁচু, গেট থেকে যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম,
সেই রাস্তাটা দেখা যাচ্ছে। সিকিম বা নর্থ বেঙ্গলে ঘুরতে এসে এটা খুব কমন। ওরা খুব মানে এগুলো, চলুন আমিও ঘোরাই। ডিরেকশন দেওয়া আছে, মন্ত্র জানি না, বাট ঘোরাই। জানি না ঘুরবে কিনা, কতটা ওয়েট না ঘোরাতে পারছি। প্রত্যেক জায়গায় এটা পেয়ে যায় আর ঘোরাতে খুব ভালো লাগে। এখানে আরেকটাও আছে, এখান দিয়ে আমরা ভিতরে যাব, তার আগে এদিকে ভিউটা দেখে নিই একবার। এটা ভিউ পয়েন্ট আছে আর উপরে, যারা যেতে পারবেন যেতে পারে। এবারে যাব ভিতরটায়, তবে ভিতরে ক্যামেরা অ্যালাউড না। এইটুকুনি যাব ব্যাস, আর ক্যামেরা অ্যালাউড না। পারমিশন নিয়ে ভিডিও করেছি, আপনারা দেখে নিন। মনেশ্রীর মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে। আরেকটা ইনফরমেশন, ওয়ার্ল্ডের মধ্যে সিকিমে সানরুৎসের স্ট্যাচু সব থেকে হায়েস্ট। আপনারা দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমরা তিনতলায় যাব, খুব ভালো লাগলো এই জায়গাটা এসে। পৌঁছে গেছি তিনতলায়, দারুণ সুন্দর। তবে তিনতলাটা আরো খাড়াই আছে, যদি কারো শ্বাসের প্রবলেম হয় না ওঠাই ভালো। আজকে ব্যাড লক, ভিউ নেই কোনো। সকালবেলা হালকা রেখা দুটো দেখতে পেয়েছিলাম,
আর কোনো ভিউ নেই, নাহলে পুরো 360 ডিগ্রি ভিউ পেতাম মাঝে রেঞ্জের। দোতলাটা আর ওই যে রাস্তা গেট দিয়ে এলাম, সিকিম বা নর্থ বেঙ্গলের প্রত্যেকটা গুম্ফা বলুন, এরকম কোনো মন্দির, সব জায়গা অসাধারণ সুন্দর এবং খুবই ওয়েল মেনটেইনড। আর সিকিমের তো অনেক কড়াকড়ি, প্রচুর পরিষ্কার রাখে ওরা এবং ট্যুরিস্টদের ওপরে কড়া নজর থাকে। এই যে সিঁড়িটা যেটা দেখাচ্ছিলাম, ভীষণ সাইলেন্ট জায়গা। মেঘগুলো সরছে, জানি না কতটা ক্যামেরায় দাঁড়াতে পাচ্ছি বা আপনারা বুঝতে পাচ্ছেন, ঠিক মতো আসছে কিনা জানি না ক্যামেরায়। কি সুন্দর লাগছে, ফগগুলো সরছে।